সারা বিশ্বের মতো বাংলাদেশও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে কয়েকটি জেলা সতর্ক না হলে আক্রান্ত এবং মৃত্যুর হার আগামী দিনগুলোতে বেড়ে যাবে জ্যামিতিক হারে, এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, কোভিড-19 ভয়াবহ এই বিস্তার কালে স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে ঘরে। ঘরে থাকার এই সময়টিতে আপনাদের নানান প্রশ্নের উত্তর, তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য আরটিবি বিএসএমএমইউ A2I করোনা হেল্পলাইন নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আপনাদের নানা প্রশ্নের উত্তর দিতে বিএসএমএমইউ থেকে আমাদের সঙ্গে প্রতি পর্বেই থাকেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি এবং গাইনি বিভাগের অধ্যাপক ফাহমিদা জাবিন। আরেকজন আছেন আমাদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা। তাদের দর্শক জানিয়ে রাখছি আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শোনার জন্য আর টেলিফোন ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত, বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফোন করুন 09611677777 নম্বরে। চলে যাচ্ছি আলোচনায়। ডাক্তার শামীম আহমেদ, আমরা যতদূর জেনেছি যে আজকে 139 জনের করোনা শনাক্ত হয়েছে, তো যদি জ্যামিতিক হারে আক্রান্ত হবার যে সংখ্যার কথা বলা হয়েছে যদি এটা বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে এবং আপনারা কি ভাবছেন যে এটা আসলে তারই লক্ষণ কিনা? আপনাকে ধন্যবাদ। আজ পর্যন্ত 34 জন বাংলাদেশে মারা গেছেন এবং 621 জন এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন, কিন্তু আক্রান্ত হয়েছেন কিন্তু আরও অনেক বেশি। এটা বলা হয়ে থাকে যে এটা জ্যামিতিক হারে বাড়ে, তার মানে হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3, 4 এরকম হবে না, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এভাবে বাড়তেই থাকবে। আপনি দেখে থাকবেন যে প্রতিদিন নতুন নতুন জেলা উপজেলা লকডাউন করা হচ্ছে, তার মানে হচ্ছে অবশ্যই এটা তারই লক্ষণ। এক্সপোনেনশিয়াল যে গ্রোথ হয় এটা যত দিন যাবে এটা বাড়তেই থাকবে। এবং এখানে একটা জিনিস যে আমাদের কিন্তু ফলস সেন্স অফ সিকিউরিটি যে কিছু হবে না এইভাবে বসে থাকলে কিন্তু চলবে না, আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যত দিন যাবে এটা ভয়াবহতা বাড়তে থাকবে। অন্যান্য পৃথিবীর দেশের যদি আমরা প্যাটার্নটা দেখি, আমেরিকা, ইটালি বা ইউরোপ শুরুর দিকে কিন্তু ঢিলেঢালাভাবে বাড়ে, কিন্তু যত দিন যায় সংখ্যা বাড়ে এবং মৃত্যুর হারও বাড়ে। সুতরাং আমাদের এখান থেকে একটাই করণীয়, লকডাউন মেনে চলা এবং পরীক্ষার সংখ্যা বাড়ানো। এবং আজকে যত আমরা শনাক্ত করতে পেরেছি, যদি পরীক্ষা টেস্ট আরও বাড়ায় এবং প্রতিটা উপজেলাতে আমরা এই টেস্টের সুবিধা নিয়ে যাই, তাহলে আমরা দেখব যে এই সংখ্যা আরও বেড়ে গেছে। সুতরাং আমাদেরকে এখন থেকেই সতর্ক হতে হবে, সাবধান হতে হবে এবং সর্বোচ্চ পর্যায় থেকে চেষ্টা করতে হবে লকডাউন এবং টেস্ট এই দুটো একই সাথে চালিয়ে যাওয়া। যে আমরা আপনি যেমনটি বলছিলেন যে ইউরোপ আমেরিকা আক্রান্ত হবার অনেকদিন পর থেকে কিন্তু তারা পরিস্থিতিটা এখন দেখা যাচ্ছে হিমশিম খাচ্ছে সামাল দিতে, তো আমাদের দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে যখন দেখা যাবে যে পরিস্থিতি সামাল দিতে আমরাও হিমশিম খাচ্ছি, তখন আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? আপনারা ভবিষ্যতে কি দেখতে পাচ্ছেন আসলে একটু বলবেন আমাদেরকে। আসলে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের গাণিতিক মডেল করা হয়েছিল, আমাদের দেশেও এরকম মডেল করা হয়েছিল। তো এইসব মডেলে প্রথম যেটা ইম্পেরিয়াল কলেজের যে মডেল, তো এখানে এইভাবেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে কোন দেশ কিভাবে হবে, কিন্তু এই সব মডেল ছিল প্রথম আক্রান্তের পরে আমরা যদি কোনো রকম মেজার না নেই তাহলে কীরকম হবে, বা সম্ভাব্য ঢিলেঢালাভাবে করলে কীরকম হবে, বা স্ট্রিক্টলি যদি আমরা মেজার নেই তাহলে কীরকম হবে। সুতরাং এই মডেলগুলি মাথায় রেখে আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশ যেখানে মানুষ ঠিক মতো সব কিছু মেনে চলতে পারে না, কিন্তু এখন থেকে আমাদেরকে কি পরিণতি হবে তার চেয়েও বড় জিনিস হচ্ছে সাবধান হতে হবে এবং কোনোভাবেই এটাকে হালকা করে দেখা যাবে না, এটাকে তাচ্ছিল্য করে দেখা যাবে না এবং তৃপ্তির ঢেকুর তোলা যাবে না যে কিছুই হবে না। আমাদেরকে
গাণিতিক মডেলকে মাথায় রেখে এখন থেকেই খুব দৃঢ়ভাবে লকডাউন মেনে চলতে হবে, টেস্ট করতে হবে। এবং আরেকটা জিনিস, এই লকডাউন দেখেন সব কিছু স্থবির হয়ে যায়, আমাদের ইকোনমি কিন্তু স্থবির হয়ে যাচ্ছে। কেন? মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা স্যাক্রিফাইস করছি ইকোনমি মানুষকে বাঁচানোর জন্য। সুতরাং এটার এই গুরুত্বটা বুঝে আমি, আপনি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে, এবং এই লকডাউনে যাতে আবার খুব দরিদ্র, অভাবী, অসহায় মানুষ যেন না খেয়ে থাকে, তাদেরকেও খাবারের ব্যবস্থা করতে হবে। এবং এখন থেকে আমাদেরকে একেবারে আটঘাট বেঁধে 100% চেষ্টা করতে হবে, যাতে করে আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে পারি। জি ধন্যবাদ, আমরা আবারও আপনার সঙ্গে আলোচনায় আসব। এবারে চলে যেতে চাই অধ্যাপক ডাক্তার ফাহমিদা জাবিন আপনার কাছে। আপনার কাছে জানতে চাইব, করোনা থেকে সুরক্ষিত থাকতে নারীদের করণীয় কি, বিশেষভাবে যারা গর্ভবতী নারী তাদের কি এই সময়টাতে বাড়তি কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কিনা? প্রসূতি মা যারা আছেন তাদের জন্য আসলে বাড়তি কোনো সুরক্ষার কোনো ব্যাপার নেই। নর্মাল আমাদের সবার জন্য যেরকম সুরক্ষা আমাদের থাকতে হবে, যেমন সবসময় হাত ধোয়া, তারপর মুখে হাত না দেওয়া, হ্যাঁ, তারপরে মাস্ক পরা। আপনাদের মেডিসিন যেটা বলে মানে সবচেয়ে বেশি বলা হয়েছে যে বাসা থেকে যেন সোশ্যাল ডিস্টেন্সিংটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে আমাদের যেমন প্রসূতি মাদের রেগুলার একটা ইন্টারনেটাল চেক আপের কথা বলা হয়, তো এখন আমরা তাদেরকে খুব বেশি এনকারেজ করছি না যেন, কারণ তাহলেই তাদেরকে বাসা থেকে বের হতে হবে এবং তাদের ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি ডাক্তার ফাহমিদা জামিন, একটা প্রশ্ন আছে আমাদের ফেসবুকে, একজন দর্শক জানতে চেয়েছেন, ওনার নাম শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন করোনায় আক্রান্ত হবার কতক্ষণ বা কতদিন পরে উপসর্গ দেখা যায়। আমি কোশ্চেনটা বুঝিনি, করোনায় আক্রান্ত হবার কতক্ষণ বা কতদিন পরে উপসর্গ বোঝা যায় বা দেখা যায়? আসলে করোনা তো এটা বলা হচ্ছে যে ইনফেক্টেড হওয়ার পর থেকে 14 দিনের মধ্যে সিমটমগুলো অ্যাপিয়ার করে, এটা সব মানুষের জন্য একই রকম, প্রেগনেন্সি হলেও সেটাই হবে, এমনি নর্মাল পপুলেশন হলেও তাই হবে। এই জন্যই কোয়ারেন্টাইনের কথা 14 দিনের জন্য বলা হয়। আসলে যদি কেউ ইনফেক্টেড সাসপেক্ট করি তাহলে তাকে আমরা 14 দিন সেজন্যই কোয়ারেন্টাইন করার কথা বলি। সেই ক্ষেত্রে সাধারণত কোন উপসর্গটি দিয়ে আসলে শুরু হয়, মানে এরকম কোন তথ্য আছে কিনা যে আগে জ্বর হবে অথবা আগে গলা ব্যথা? হ্যাঁ, সর্দি প্রথমে যেটা বলে যে গলা ব্যথা দিয়ে শুরু হয়, তারপরে সর্দি কাশি হয়, জ্বর হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে খুব কমন সিমটম। কিন্তু সবসময় যে একদম এইরকম ভাবেই কারো সিমটম অ্যাপিয়ার করবে নাও হতে পারে, অনেক সে অ্যানসিমটোমেটিক থাকে, অনেকে কোনো হয়তো জেনারেল উইকনেস থাকতে পারে, হ্যাঁ এরকমই থাকতে পারে। তবে নর্মাল কমন সিমটম হচ্ছে যে গলা ব্যথা, জ্বর, হাঁচি কাশি। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে যারা ছোট বাচ্চাকে বা নবজাতকদেরকে বুকে দুধ খাওয়াচ্ছেন সেই সব মায়েদের ক্ষেত্রে যদি কেউ করোনা পজিটিভ হয় সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে কিনা, বা স্তন্যপান করাতে কোনো বিধিনিষেধ আছে কিনা? সাধারণত ব্রেস্ট ফিডিং এ যেটা করতে হবে যে মাকে অবশ্যই ব্রেস্ট ফিড করাতে হবে, তবে তাকে প্রপার প্রিকশনস নিয়ে তারপর বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হবে, তাকে মাস্ক পরতে হবে, তাকে সেইভাবে প্রোটেক্টেড হয়ে তারপর ব্রেস্ট ফিড করাতে হবে, না হলে বাচ্চা ইনফেক্টেড হয়ে যাবে, কিন্তু ব্রেস্ট ফিডিং এ কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। জি ধন্যবাদ আপনাকে। ডক্টর শামীম আহমেদের কাছে যেতে চাই আবার। আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন ফেসবুকে, জানতে চেয়েছেন মোহাম্মদ আব্বাস উদ্দিন, তিনি জানতে চেয়েছেন আমার আম্মু বেশ কিছুদিন ধরে গলা ব্যথায় ভুগছেন, খুসখুস কাশি আর গলা ব্যথা আছে, ভারেক্স নামের একটি ওষুধ খাচ্ছেন কিন্তু কমছে না, এখন আমরা কি করতে পারি বা কি ওষুধ খাওয়াতে পারি? আচ্ছা, বেশ কতদিন আসলে উনি স্পষ্ট করে বলেন নাই, কিন্তু বা ওনার বয়স কত বা অন্যান্য কিছু আছে কিনা, কিন্তু এই সময়ে যদি খুসখুসে কাশি এবং গলা ব্যথা থাকে তাহলে সবচেয়ে ভালো হচ্ছে বাসায় ওনাকে একটু আলাদাভাবে রাখা, এবং উনি যেন সবার সংস্পর্শে না আসে সেটা এনশিওর করা, এবং ওনাকে দেখা আরও অন্যান্য উপসর্গ হয় কি না। কাশির জন্য আপনি ডক্সিপাইলিন অথবা মন্টেলোকাস জাতীয় ওষুধ খেতে পারেন, কিন্তু যদি এই উপসর্গগুলি থাকে এবং শ্বাসকষ্ট বা জ্বর এরকম কিছু হয় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন।
এবং একটা জিনিস বলে রাখি যে শুরুর দিকে আমরা যে যাই বলি না কেন, যত দিন যাবে, যখন কমিউনিটিতে চলে যাবে, তখন কিন্তু প্রতিটা এ ধরনের রুগীকে আমাদের করোনা আছে কিনা সাসপেক্ট করতে হবে, এবং সেইটা যদি আমরা সাসপেক্ট করি তাহলে অবশ্যই এই রুগীকে কোয়ারেন্টাইন বলেন, আইসোলেশন বলেন, যে বিধিগুলি আছে সেগুলিও মানতে হবে, এবং সাথে সাথে আমাদেরকে চিকিৎসকের ওভার ফোনে টেলিফোন অথবা টেলিমেডিসিন যেখানেই হোক আমরা চিকিৎসকের পরামর্শ নিব, এবং একদম যখন আমরা না পারবো তখন হসপিটালে যাব। জি ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোনে। হ্যালো দর্শক, কে আছেন ফোনে, নাম বলে প্রশ্ন করবেন। হ্যাঁ বলেন। হ্যালো। জি দর্শক, শুনতে পাচ্ছি আপনাকে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি গাইবান্ধা থেকে, গাইবান্ধার পলাশবাড়ি থেকে শরীফুল ইসলাম। জি বলুন দর্শক, শুনতে পাচ্ছি আমরা, আপনি প্রশ্ন করুন। আমার একটু যে লিভারের সমস্যা, অর্থাৎ যে সেরাম বিলিরুবিন 1.3 আজ বহুদিন থেকে আছে, তো এতে করোনার ঝুঁকি আছে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে, এই করোনা ভাইরাসের জীবাণু শ্বাসনালীতে না গিয়ে যদি পাকস্থলীতে যায়, সেখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা নষ্ট হয় কিনা এইটা? জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার শামীম আহমেদ, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন দর্শক কি প্রশ্ন করেছেন। উনি যেটা বললেন যে দীর্ঘদিন ধরে ওনার বিলিরুবিনটা বেশি থাকে, অনেকগুলি কারণ থাকে, তার মধ্যে কিছু অসুখ যেরকম ডুবিন জনসন সিন্ড্রোম, রোটার সিন্ড্রোম, এরকম বিভিন্ন ধরনের অসুখ থাকে। উনি নিশ্চয় কোনো না কোনো চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এতদিন, কিন্তু যে কোনো অর্গানের যারা ক্রনিক রুগী থাকেন তাদের কিন্তু ঝুঁকি অবশ্যই এই করোনাতে একটু বেশি থাকে, এক। আর উনি আরেকটা যেটা বললেন যে পাকস্থলীতে গেলে করোনা ধ্বংস হয় কি না, এরকম একটা কথা প্রচলিত আছে যে গরম পানি খেলে হয়তো করোনা ধ্বংস হয়ে যাবে। আসলে করোনার প্রথম আমাদের শরীরে আসে হচ্ছে শ্বাসনালীতে, এবং শ্বাসনালী থেকে এরপর এটা ফুসফুসে চলে যায়, এবং আমাদের মাথায় রাখতে হবে শ্বাসনালী এবং খাদ্যনালী দুটো আলাদা। সুতরাং উনি যেটা মিন করছেন যে গরম পানি খেয়ে আমি এটা থেকে ভালো হতে পারবো কিনা, এরকম কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নাই। সুতরাং আমরা অনেকে যেটা বলেন যে গরম পানি খেয়ে করোনা ধ্বংস করে ফেলবো, সেটা ঠিক না। জি ধন্যবাদ আপনাকে। আমাদের পেজের মেসেঞ্জারে একজন দর্শক ভিডিও মেসেজ পাঠিয়েছেন, সেটা দেখে আসি। আমি গাজীপুর থেকে মাসুম বলছি। আমার জিজ্ঞাসাটি হলো যে কোনো বাড়িতে যদি পালিত কুকুর বা বিড়াল থাকে এবং সেই প্রাণীগুলোকে ঘর থেকে বের হতে না দেওয়া হয়, তাহলে সেই সব প্রাণী থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা কতটুকু? আশা করি উত্তরটি। ডাক্তার ফাহমিদা জাবিন, আমি আসলে কথাটা বুঝতে পারিনি, উনি কি বলেছেন? যদি গৃহপালিত কোনো পশু থাকে, কুকুর বা বিড়াল, এরা এগুলো যদি বাসা থেকে বের হয় তাহলে তাদের সংক্রমিত হবার কোনো সম্ভাবনা আছে কিনা? আসলে এরকম তো কোনো স্টাডি বা কিছু, কারণ এটা আসলে একদমই নতুন একটা অসুখ শুরু হয়েছে পৃথিবীতে। হ্যাঁ, এখন এটা মানুষের থেকে জীবজন্তুতে যায় কিনা বা গেলে তাদেরকে ক্ষতি করে কিনা সেটা সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। যদিও আমেরিকাতে, নিউ ইয়র্কে জুতে বাঘ বা বিড়ালের ইয়ে থেকে পেয়েছে ওরা, কিন্তু সেটা তাদের কতখানি ক্ষতি করবে এটা এখনো বোঝা যাচ্ছে না। জি ধন্যবাদ। আমাদের আরো একটি প্রশ্ন আছে ফেসবুকে। সিফাত জানতে চেয়েছেন, আমার দুটি প্রশ্ন, টাকায় ভাইরাস কতক্ষণ থাকে আর টাকাকে ভাইরাস মুক্ত রাখার উপায় কি? দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে শোনা যাচ্ছে জাপান করোনা প্রতিরোধে ওষুধ তৈরি করেছে, এটা কতটুকু সত্য? ডাক্তার শামীম আহমেদ। টাকায় ভাইরাস, এটা আসলে আমরা শুরুতেই শুনেছি যে টাকার মধ্যে ভাইরাস থাকতে পারে। তার মানে হচ্ছে যদি আপনি টাকা ধরেন তাহলে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে আপনার হাত খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, এক। আর দুই নম্বর হচ্ছে টাকা কিভাবে ভাইরাস মুক্ত করা যায়। আমি যেটা বলবো যে আসলে বিভিন্ন পদ্ধতি আমি দেখেছি, যেহেতু এটা নতুন, আমি ব্যাংকে এমনও দেখেছি যে কেউ কেউ ইস্ত্রি দিয়ে টাকা ইস্ত্রি করছে, কেউ কেউ দেখি ব্লিচিং পাউডার দিচ্ছে। আসলে সবচেয়ে ভালো হচ্ছে টাকা আলাদা করে রাখা এবং পরে এটা ধরা, কিন্তু এগুলি সবই হচ্ছে হাইপোথিসিস। আর আরেকটা যেটা উনি বললেন যে জাপান যে ওষুধগুলি তৈরি করছে, আসলে এই ওষুধ জাপানে একটা ওষুধ আমাদের এখানেও একটা কোম্পানি নিয়ে এসেছে,
এই ওষুধগুলি আসলে আমাদের WHO এখন পর্যন্ত সেভাবে রিকমেন্ড করে নাই। আরেকটা জিনিস হচ্ছে, বিভিন্ন স্টাডিতে বিভিন্ন ধরনের রেজাল্ট আসছে, সুতরাং এরকম কিছু না যে এটাই ধন্বন্তরি অথবা এটা দিতেই হবে, এরকম কিছু না। এবং যিনি দিবেন অথবা যিনি গ্রহণ করবেন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে এই ওষুধ পেলে আমি ভালো হয়ে যাব সেটাও না, আবার না পাওয়ার জন্য আমি খারাপ সেটাও না। সুতরাং এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। এবং যতগুলি স্টাডি হচ্ছে, আমরা জানি সলিডারিটি একটা স্টাডি হচ্ছে বিভিন্ন ওষুধের, এই সবগুলি র্যান্ডমাইজ কন্ট্রোল না করা পর্যন্ত আমরা সত্যিকারের জানতে পারবো না, এবং সেটা জুনের আগে আসবে না। জি, আমাদের আরো একটি প্রশ্ন আছে ফেসবুকে, জানতে চেয়েছেন অনুশ্রুতি চৌধুরী, তিনি লিখেছেন, আমার বয়স 18, আমার 10-12 দিন ধরে হালকা কাশি ও 5-6 দিন ধরে একটু গলা ব্যথা, অন্য কোনো সমস্যা নাই, এখন কি করতে পারি? ডাক্তার ফাহমিদা যাবেন। আসলে এই সিজনে এমন এমন খুশখুশি গলা ব্যথা কাশি এরকম হতেই পারে, কিন্তু যেহেতু এখন করোনা একটা প্রকোপ একটা ধারণ করেছে, এরকম সময়ে একটু আপনাকে একটু আইসোলেট থেকে আপনাকে কিছুদিন অবজার্ভ করে করা উচিত যে আপনার সিম্পটমটাগুলো কতখানি সাবসাইড করে, বা এর মধ্যে আপনি গলা খুশখুশির জন্য গার্গল করতে পারেন, কিছু ওষুধ খেতে পারেন। যদি এটা বাড়তে থাকে তখন আপনাকে হয়তো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। জি, ধন্যবাদ। একজন দর্শক আছেন ফোনে, হ্যালো দর্শক, নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো। জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর কোনাবাড়ি থেকে বলছি। জি, কি জানতে চাচ্ছেন আপনি? আমার প্রশ্ন ছিল এটা, যেটা হলো এখন ফেসবুকে অনেক সময় দেখা যায় যে অনেকে বলতেছে বিদেশে যারা করোনা ভাইরাস এফেক্টেড হয়েছিল কিন্তু কোনো ট্রিটমেন্ট নেয়নি, কিন্তু তারা দেখা গেল যে গরম পানি খাচ্ছে বা লোকালি কিছু ওষুধ খাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো এটা যে আসলে কেউ যদি এরকম সিমটম দেখা দেয় যে করোনা ভাইরাস যদি সিমটম গুলো আছে, তাহলে সে সাধারণত আসলে কি ট্রিটমেন্ট নিতে পারে বা লোকালি কি ওষুধ খেতে পারে? আমি এর সঙ্গে একটু যুক্ত করতে চাচ্ছি যে যদি কেউ করোনা ভাইরাস পজিটিভ হয়ে বাসায় বসে চিকিৎসা নিতে চায়, সেক্ষেত্রে কি নেওয়া সম্ভব কিনা, আর সেই ক্ষেত্রে কি কি করণীয়? ধন্যবাদ। আসলে করোনা ভাইরাসের 80% এর উপরে 82% আসলে বাসায় বসে চিকিৎসা নিতে পারবে, এদের বাসার বাইরে যাওয়ার কোনো দরকার নাই। এর বাকি একটা পোর্শন যেটা সিভিয়ার এবং ক্রিটিক্যাল, এরা হসপিটালে ভর্তি হবে, এবং এই সিভিয়ার যারা তাদেরকে অক্সিজেন থেরাপি দিলেই হবে, এবং এর চাইতে যখন ক্রিটিক্যাল হয় প্রথমে হচ্ছে NIV এবং শেষে হচ্ছে ICU সাপোর্ট লাগে। সুতরাং 82% রুগী কিন্তু বাসায় বসেই চিকিৎসা নেবে, এবং একটা বিশাল অংশের রুগী কিন্তু নিজে বুঝতেই পারবে না এই রোগটা এত মৃদু হবে যে সে করোনাতে আক্রান্ত হয়েছিল। কোনো সিমটম থাকবে না, একটা বিশাল অংশ কোনো সিমটম থাকবে না। সুতরাং সব রোগীর কিন্তু হসপিটাল বা বাড়ি যাওয়ার দরকার নাই। আর যেটা আমরা বলি চিকিৎসা নাই, স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, কিন্তু কিছু কিছু সিমটোম্যাটিক উপসর্গের জন্য আমরা কিছু কিছু ওষুধ দিয়ে থাকি। যেমন যদি জ্বর বেশি হয় তাহলে আমরা প্যারাসিটামল দিই, যদি কাশি হয় আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিই। কিছু কিছু ক্ষেত্রে এইসব রোগীর আবার সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আমরা অ্যান্টিবায়োটিক দিই। সো এরকম কিছু চিকিৎসা অবশ্যই আমরা দেই, কিন্তু স্পেসিফিক চিকিৎসা, অর্থাৎ আমরা বলি না যে এই রোগের এই ওষুধ, কিন্তু এই COVID-19 নোভেল করোনা যেটাকে হচ্ছে SARS-CoV-2, এর জন্য এমন কোনো ওষুধ নাই যে ওষুধটা খেলে আমরা বলতে পারবো যে আমি খুব দ্রুত একদম পুরোপুরি ভালো হয়ে যাব। জি, আমাদের আরো একটি মেসেঞ্জারে আরো একটি ভিডিও মেসেঞ্জার আছে, সেটা দেখে আবার আলোচনা ফিরছি। আসসালামু আলাইকুম, মাহফুজ হোসেন মালিক বাংলাদেশ থেকে বলছি। আমি পেশায় একজন শিক্ষক এবং রাজনৈতিক কর্মী। আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি COVID-19 কার্যকরী ওষুধ আবিষ্কৃত হয়েছে এবং বাংলাদেশেও কয়েকটি ওষুধ কোম্পানি ইতিমধ্যে প্রস্তুত করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওই রকম ওষুধ COVID-19 নিরাময়ে কতটুকু কার্যকর, এবং আমরা কি এর আশার আলো দেখতে পারি? ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শামীম আহমেদ। আপনি যদিও বলছিলেন এই বিষয়টা নিয়ে, তারপরে যদিও আমাদের দর্শক প্রশ্ন করেছেন, আপনি আরেকবার একটু বিষয়টা নিয়ে বলবেন। আসলে যেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে যে
কথাগুলি শুনি। আমরা আসলে যে সময়ে আছি, আমরা টানেলের শেষে আলো দেখতে চাই, আশার বাণী শুনতে চাই। আমরা চাচ্ছি এমন একটা কার্যকরী ওষুধ যেটা দিয়ে এই করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু যে ওষুধের কথা বিভিন্ন গণমাধ্যমে আসে, শুধু গণমাধ্যমেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কথা আসে, সামাজিক রায় বিভিন্ন ভাবে আসে। আমরা যখন একটা করোনা 3 মাস যদি একটা কার্যকর ওষুধ ব্যবহার করতে চাই, তাহলে সেটাকে একটা ট্রায়াল দিতে হয়, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, অনেক মানুষের উপর এটা প্রয়োগ করে দেখে তারপর আমরা একটা ডিসিশনে আসি। তো বিভিন্ন ধরনের ওষুধের যে ট্রায়ালগুলি চলছে সেটা রেজাল্ট এখন পর্যন্ত আসে নাই, কিন্তু ছোট ছোট একটা গ্রুপের উপর দিয়ে বিভিন্ন ধরনের রেজাল্ট আসে, সে এক একটা গ্রুপে এক এক ধরনের রেজাল্ট আসে। এখন পর্যন্ত যেরকম হাইড্রোক্সিক্লোরোকুইন অথবা অ্যাজিথ্রোমাইসিন এরকম ওষুধ আমাদের দেশে আছে, আগে যেটা বলেন ফাইভিপ্রিড, এটা আমাদের দেশে আছে, আরও অন্যান্য ওষুধ পাইপলাইনে আছে, কিন্তু এখন পর্যন্ত এটা দিয়েই একদম নির্মূল করা যাবে এভাবে বলা যাবে না। আমরা আশাগুলো দেখতে চাই, আমরা এরকম একটা ওষুধ চাই, কার্যকর ওষুধ, যাতে করে আমরা এটাকে নির্মূল করতে পারি। এখানে একটা কথা বলে রাখি, 100 বছর আগে যেখানে ছিল স্প্যানিশ ফ্লু ইনফ্লুয়েঞ্জার জন্য, ওই সময় একটা বাজারে ওষুধ এসেছিল এবং অ্যাসপিরিন, এবং তখন সবাই অ্যাসপিরিন খেলো সবাই, এবং যে মাসে প্রথম অ্যাসপিরিনটা মার্কেটে আসলো এবং এই ওষুধের এই রোগের জন্য স্প্যানিশ ফ্লু, দেখা গেল যে ওই মাসেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এবং একজন লেখক পরে মন্তব্য করেছেন যে জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল তখন যত না সোলজার বুলেটে মারা গেছে, তার চেয়েও বেশি মারা গেছে অ্যাসপিরিনের সাইড ইফেক্টে। সুতরাং নতুন কোনো ওষুধ যদি আসে, সেটা অবশ্যই আমাদের চিকিৎসকরা দিবেন, আপনার ফেসবুক বা অন্যান্য জায়গা থেকে অতি উৎসাহিত হয়ে নিজেরা কোনো ওষুধ সেবন করবেন না। আমরা চিকিৎসকরা যেটা ভালো মনে করি, কনসেনসাস, সেটাই আমরা দিব। আপনারা ওভার দ্য কাউন্টার নিজে থেকে কোনো ওষুধ খাবেন না। আরেকটা প্রশ্ন আছে ফেসবুকে, শেখ মোহাম্মদ আদিল লিখেছেন, আমার স্ত্রী প্রেগনেন্ট, অনেকদিন ধরেই ওর অ্যাজমার সমস্যা আছে, এখন নিয়মিত ডাক্তারের চেকআপে যেতে পারছি না, এই সময় আমি ও কিভাবে যত্ন নিতে পারি? ডাক্তার ফাহমিদে যাবেন, আমি আপনার কাছে আসব এই প্রশ্নের উত্তরে, তার আগে একটা ফোন নিয়ে আসি। দর্শক কি আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? আমি গাড়ি পড়ে বলছি। জি বলুন। আমার নাম জাফর। আমার স্যারের কাছে প্রশ্ন যে আমাদের পাশে যদি কোনো করোনা রোগী থাকে, ওনাকে যদি মশা কামড় দেয়, তাহলে ওই মশা যদি আবার আমাদের শরীরে কামড় দেয়, তাহলে এতে করোনা বাহী রোগের প্রভাব পড়বে কিনা? জি দর্শক, অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আপনি থাকুন আমাদের সাথে, নিশ্চয়ই আর প্রশ্ন উত্তরটি আমরা নিব। তার আগে ডাক্তার ফাহমিদা যাবিন, আপনার কাছ থেকে আগের প্রশ্নটির উত্তর জেনে নিতে চাচ্ছি। ডাক্তারের কাছে যাওয়ার খুব দরকার নেই, তবে যদি উনার ছোটখাটো সিমটম থাকে, তাহলে নিশ্চয়ই উনি যেহেতু অ্যাজমার পেশেন্ট, অ্যাজমার ওষুধ উনি জানেন, সেগুলো উনি খেতে পারেন, তাহলে উনি সিমটম হবে সাবসাইড করবে। যদি খুব বেশি সমস্যা, তাহলে অবশ্যই তাকে হাসপাতালে শরণাপন্ন। আর যদি অ্যাজমা সমস্যাটা এখন না থাকে, সেই ক্ষেত্রে আর বেশি কিছু করার দরকার নাই? জি ধন্যবাদ আপনাকে। আমরা একজন দর্শক ছিলেন ফোনে, তিনি জানতে চেয়েছিলেন যে করোনা রোগীকে মশা কামড় দিয়ে, সেই মশা যদি সুস্থ কাউকে কামড় দেয়, সেই ক্ষেত্রে করোনা ছড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? আপনি এটা বলেছেন যে এটা আসলে মশাবাহিত রোগ না, সুতরাং ওনাকে যদি মশা কামড় দেয়, আপনাকে কামড় দিলে আপনার করোনা হবে না, মশাবাহিত না, কিন্তু আপনি যত কাছে আছেন ওনার, ওনার যদি করোনা হয় মশার মাধ্যমে না, আপনি সংস্পর্শের মাধ্যমে কিন্তু আক্রান্ত হবেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। জিনিস আমাদের আরেকটি প্রশ্ন আছে ফেসবুকে, আমরা একটু দেখে নিচ্ছি। শিউলি মহিষী লিখছেন, আমি 4 মাসের গর্ভবতী, আমার কাশি অনেকদিন ধরে, কাশি কন্ট্রোল করতে কি করতে পারি?
ডাক্তার ফাহমিদে যাবেন। ওনার কাশি কতদিন ধরে বলেননি? দিন আপনি বলেননি, মনে করেন যে কাশিটা যদি ওনার যদি আগে থেকে সমস্যা থেকে থাকে তাহলে নিশ্চয়ই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন, উনি নিশ্চয়ই ওনাকে কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করেছেন। যদি সেগুলো খেয়ে যদি ওনার না ভালো হয় তবে সেটা এই সিজন এই সময় অবশ্যই আমি অবশ্যই তাকে বলবো যে ওনাকে একটু এক্সক্লুড করে নেওয়া উচিত ওনার করোনা কিনা, কারণ যদি অনেকদিন কন্টিনিউ করে আর উনি ওনার যদি এটা থেকে পরিত্রাণ না পায় তাহলে এটা অবশ্যই করা উচিত, অথবা কিছুদিন আইসোলেশনে রাখতে হবে সেই সাথে তাকে। জি ধরুন আমাদের আরো একটি প্রশ্ন আছে মেসেঞ্জারে, আমরা দেখে আসি ভিডিও মেসেজে দর্শক কি জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমার আমার জেলা পাবনা। আমার প্রশ্ন হলো যে সারা বাংলাদেশে যতটি জেলা আছে দ্রুত এই জেলাগুলো করোনা ভাইরাস চেক করার মতো কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, বা জার্মানি ইতালি আমেরিকা এদের মতো যখন করোনা অবস্থা হবে তখন কি প্রত্যেকটা জেলা পদক্ষেপ নেবে না তার আগেই নেবে? অসংখ্য ধন্যবাদ দর্শক। ডাক্তার সামি আহমেদ, আসলে উনি যেটা সেই শুধু মালয়েশিয়া থেকে উনি দেশের জন্য চিন্তা করছেন, ওনার পরিবারের কথা চিন্তা করছেন এবং আমাদের সবার জন্য, এই জন্য ওনাকে ধন্যবাদ। আমি বলবো আপনি মালয়েশিয়াতে ভালো থাকুন। আসলে অবশ্যই চায়না সফল হয়েছে লকডাউন করে, আর সাউথ কোরিয়া সফল হয়েছে পরীক্ষা করে টেস্ট করে, তো আমাদের কিন্তু যেটা আমরা বলি ছুটি এটাই কিন্তু এখন লকডাউন। আমাদের দেশে মানুষ বেশি এবং বিভিন্ন ধরনের সাপোর্ট থাকে অনেক মানুষের, হয়তো এই কারণেই ক্লাসিক্যাল লকডাউন সব ব্যবহার হয়নি, কিন্তু আমরা মেন করছি যে আমরা যেন ঘরের ভিতর থাকি, ঘরের বাইরে না যাই, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, ঘরের বাইরে গেলেও কারোর সাথে যেন খুব প্রয়োজনে গেলেও কারোর সাথে যেন মেলামেশা না করি। অবশ্যই আমাদেরকে লকডাউনের প্রতিটা জেলাতে অবশ্যই যেতে হবে, যখন এটা বিস্তার লাভ করতেছে আমরা প্রতিদিন টের পাচ্ছি, এবং সাথে সাথে আমাদের টেস্ট সেইটার পরিমাণ বাড়াতে হবে, কারণ টেস্ট হলে আমরা রোগী ধরতে পারবো এবং রোগী ধরলে তাকে আইসোলেশন করতে পারবো এবং তার সংস্পর্শে কে কে এসেছিল তাদেরকে আবার কোয়ারেন্টাইন করতে পারবো। তাহলে আমাদের যেটা হবে যে আমাদেরকে লকডাউন মেনে চলতে হবে এবং অবশ্যই আমাদেরকে টেস্টের সংখ্যা বাড়াতে হবে যাতে করে আমাদের পরিণতি অন্যান্য দেশের মতো না হয়। আমি আগেই বলেছি যে আমাদের দেশের অর্থনীতি কিন্তু ধীরে ধীরে মরে যাবে এই লকডাউনে, কারণ আমরা জানি যদি বসে কেউ খায় রাজার ধনু ফুরিয়ে যায়, কিন্তু এই ঝুঁকি রাষ্ট্রকে নিতে হয় রাষ্ট্রের মানুষকে বাঁচানোর জন্য। সুতরাং আমি আপনি আমরা যে যেখানে আছি না কেন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের জীবনকে বাঁচানোর জন্য রাষ্ট্র যে ঝুঁকি নেয় সেটার সাথে সহমত পোষণ করে আমরা ঘরে থাকি এবং সামাজিক দূরত্ব যে সেটা বজায় রাখি, কোনোভাবেই যেন এই রোগের বিস্তারে আমরা ভূমিকা রাখি। আবার আশেপাশে যারা দরিদ্র অসহায় যাদের ঘরে খাবার নাই আমরা তাদেরকেও খেয়াল রাখি। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শারীরিক দূরত্ব বাড়াতে হবে কিন্তু মনের দূরত্ব যেন কমে যায় এই ভাইয়ের মতো সেটাকে অবশ্যই এনশিওর করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আর একটি প্রশ্ন আছে ফেসবুকে, মোক্তার হোসেন ভূঁইয়া জানতে চাচ্ছেন ঢাকায় বিভিন্ন মহল্লায় সবজি তরকারি ফল ফেরিওয়ালারা অবাধে বিক্রি করছে, এর থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু? আসলে যেখানে বিক্রি হয় সেখানে যদি অনেক মানুষ যায় গ্যাদারিং হয় সেটা তো অবশ্যই পরিত্যাজ্য, আর আমাদের তো কিছু অত্যাবশ্যক খাবার বা সবজি এগুলি লাগে, সবচেয়ে ভালো হয় ওখানে যারা এগুলি কিনতে যাবেন তারা মাস্ক ব্যবহার করবেন এবং 6 ফিট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থেকে একজন একজন করে কিনে নিয়ে আসবেন এবং বাসায় এনে এগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার এবং প্রবাহিত পানি দিয়ে দীর্ঘক্ষণ ধুয়ে এবং খুব ভালোভাবে রান্না করে তারপর খাবেন, এবং বাইরে থেকে যিনি বাসায় আসবেন তিনিও যে নিয়ম কানুনগুলি সেগুলি মেনে চলবেন। খুব ভালো হয় যেন উনি গোসল করেন, কাপড় চোপড় ধুয়ে ফেলেন, আর সেটাও যদি সম্ভব না হয় কাপড়গুলি আলাদা পলিথিনে রেখে 1 বা 2 দিন পরে সেটা আবার ধুবেন বা ব্যবহার করলে অনেক ব্যবহার করবেন। সুতরাং আমাদেরকে তো খেতেও হবে আবার
বাঁচতেও হবে, আবার দূরত্ব বজায় রাখতে হবে। সুতরাং আমাদেরকে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। অত্যাবশ্যক কোনো কাজে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। জি, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে। আমাদের ফেসবুকে হৃদয় খান নামে এক দর্শক প্রশ্ন করেছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে কি করোনা থেকে রক্ষা পাওয়া যাবে? হ্যাঁ, আসলে দেখা গেছে যে যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম ছিল বা অন্যান্য কোমরবিড কন্ডিশন ছিল। সুতরাং আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে, অবশ্যই আপনি করোনা এড়াতে না পারলেও যদি করোনা হয় তাহলে দেখা যাবে যে আপনি সেই মৃদু উপসর্গ অল্পের মধ্যে দিয়ে আপনি বেঁচে যান। আমাদের আরেকজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে আবার ফিরছি আলোচনায়। দর্শক কে আছেন ফোনে, নাম বলে প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, লাইনটি বোধহয় কেটে গেছে। আমরা নিশ্চয় পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার আপনার ফোনটা গ্রহণ করতে পারবো। আমরা একেবারে অনুষ্ঠান শেষ দিকে চলে এসেছি। ডাক্তার ফাহমিদা জামিন, আপনি একদম এক কথা বলবেন যে এই যে এখন মানুষ লকডাউন মানছে না বা বিধি নিষেধগুলো মানছে না, এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে হলে মানুষকে কিভাবে বোঝানো সম্ভব বা কিভাবে বোঝালে তারা আসলে নিয়মগুলো মানবে, পরামর্শ দেবেন একেবারে এক কথায়? পরামর্শ মানে কি, এটা এখন যেহেতু এটা একটা আসলে এটা একটা সারা পৃথিবীর একটা সমস্যা, সেই সমস্যাটা এখন আমাদের দেশে এসে পড়েছে। এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে এখান থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে যে সমস্ত সরকার থেকে বলা হয়েছে লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং সেগুলোকে অবশ্যই মানতে হবে, বাসায় বাড়িতে থাকতে হবে এবং খুব কাজ যদি দরকার না হয় তাহলে বাসা থেকে বের হওয়া যাবে না। এবং এইগুলো যদি না মানি তাহলে তো এখন সারা পৃথিবীর আমেরিকার মতো দেশে কিরকম অবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশে সেরকম অবস্থা তাহলে কোনো একটুও সময় লাগবে না। জি, ফাহমিদা জামান, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে। আমাদের একজন দর্শক ফোন করে প্রশ্ন করেছেন যে তার মেয়ে 7 মাসের প্রেগনেন্ট, তার ডাক্তারের কাছে যেতে পারছে না, তো এই অবস্থা আসলে করণীয় কি? একবার এক কথা উত্তর তাহলে। এবং তার পেটে ব্যথা আছে, তার পেটে পেটে ব্যথার সিমটম আছে। আচ্ছা, পেটে ব্যথা আছে, পেটে ব্যথা অনেক কারণেই হতে পারে, তবে প্রেগনেন্সিতে মাঝে মাঝে পেটে ব্যথা হয়, সেজন্য পেটে ব্যথার জন্য ওষুধ আছে সেগুলো খেতে পারেন। আর ওখানে এসে কোনো একজন অবস্থিতিশিয়ানকে উনি দেখাতেন, তার সাথে ফোনে যোগাযোগ করে পারেন, উনি উনি ঠিক করে অ্যাডভাইস দেবে। আর আর এ না হলে আমার অনেক ধরনের কিন্তু টেলিমেডিসিন, তারপরে চিকিৎসার ব্যবস্থা আছে, তাদের সাথে যোগাযোগ করে সেখানে তার মানে ব্যবস্থা নিতে পারেন। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য। আমি একদম শেষে এক লাইনে ডক্টর শামীম আহমেদের কাছে জানতে চাই, আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার পরামর্শ একটাই যে এই করোনাটা আপনি যতটা হালকা ভাবে নিচ্ছেন এটা এর চেয়েও সিরিয়াস। সুতরাং আপনি ঘরে থাকুন, লকডাউন মেনে চলুন, আপনি বাইরে যাবেন না, এবং আপনার আশেপাশের যারা দুস্থ লোক আছে তাদেরকে যতটুকুন পারেন সহায়তা করুন। আসুন, আমরা নিজেরা বাঁচি, আমাদের পরিবার বাঁচায়, এবং আমরা আমরা যে বাংলাদেশকে ধারণ করি, আমরা এই বাংলাদেশ এবং এই দেশের মানুষকে বাঁচাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আশা করবো যে দর্শকদের আমাদের দেখেন তারা বুঝতে পারবেন এবং তারা মেনে চলবেন এই নিয়ম নীতিগুলো, কারণ আসলে ঘরে না থাকার কোনো বিকল্প নাই করোনা থেকে বাঁচার ক্ষেত্রে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং রাত 9টায় সম্প্রচার হয়। দেখা হবে। আপনার প্রশ্ন, মতামত অথবা অভিযোগ লিখুন, অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন, অভিযোগ অথবা মতামত ভিডিও করে পাঠিয়ে দিন মেসেঞ্জারে, আর দেখুন লাইভ অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। Subscribe, press the bell icon on YouTube app and never miss another update.